উত্তরাখণ্ড হিমালয়ের কাছে থাকার কারণে উত্তরাখণ্ডকে ভারতের সবথেকে সুন্দর রাজ্য হিসাবে মানা হয়। উত্তরাখণ্ডের প্রাকৃতিক পরিবেশ থাকা এবং ঘোরার জন্য খুবই উপযুক্ত। এই কারণে ভারতের সব জায়গা থেকেই প্রতি বছর প্রচুর লোক উত্তরাখণ্ডে বেড়াতে যায়। তো আজ আমি উত্তরাখণ্ড সম্পর্কে এমন কিছু কথা বলবো যা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। তো গাইস, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2000 সালের আগে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশের একটি অসম্ভব সুন্দর অংশ ছিল। 2000 সালে উত্তরাখণ্ডকে উত্তরপ্রদেশের থেকে আলাদা করে উত্তরাঞ্চল নামে একটি নতুন রাজ্য ঘোষণা করে দেওয়া হয়েছিল। তখন উত্তরাঞ্চলের রাজধানী করা হয়েছিল দেরাদুনকে। এরপর 2007 সালে এই রাজ্যের নাম উত্তরাখণ্ড করে দেওয়া হয়। উত্তরাখণ্ড ভারতের একমাত্র রাজ্য যেখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হল সংস্কৃত। হিন্দু ধর্মের জন্য উত্তরাখণ্ডকে একটি ধার্মিক স্থান হিসাবে মানা হয়। হরিদ্বার, ঋষিকেশ, বদ্রীনাথ ও কেদারনাথের মতো অনেক ধর্মীয় স্থান থাকার কারণে এই রাজ্যটিকে দেবভূমিও বলা হয়। হরিদ্বারে প্রতিদিন সন্ধ্যাবেলা গঙ্গার ধারে আরতি হয়, যেখানে প্রচুর লোক অনেক দূর দূর থেকে এসে অংশগ্রহণ করে। উত্তরাখণ্ড ভারতের এমন একটা রাজ্য যেখানে সব থেকে বেশি সাদা পদ্ম ফুল ফোটে। উত্তরাখণ্ডে গঙ্গা নদীর ওপরে একটি ভাসমান ব্রিজ আছে যাকে লক্ষ্মণ ঝুলা বলা হয়। লোকেদের মতে লক্ষ্মণ এই ব্রিজের মাধ্যমেই গঙ্গা নদী পার হতে সফল হয়েছিলেন। উত্তরাখণ্ডে অবস্থিত নৈনিতাল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য গোটা ভারতবর্ষে প্রসিদ্ধ, আর এখানে নৈনি লেক খুবই বিখ্যাত। উত্তরাখণ্ডে অবস্থিত তেহেরি ড্যামকে ভারতের সব থেকে উঁচু ড্যাম বলা হয়। এই ড্যামটিকে পৌনে 3 লাখ হেক্টর উঁচু জমির ওপর তৈরি করা হয়েছে। ভারতের সব থেকে পুরনো ন্যাশনাল পার্ক জিম কর্বেট ন্যাশনাল পার্ক, যা উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত। এখন জিম কর্বেট ন্যাশনাল পার্ককে টাইগার রিজার্ভ করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘার পর ভারতের দ্বিতীয় সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ নন্দা দেবী উত্তরাখণ্ডেই অবস্থিত। উত্তরাখণ্ডের মুসৌরি ভারতের সব থেকে প্রসিদ্ধ জায়গাগুলির মধ্যে একটি। মুসৌরিকে পাহাড়ের রানীও বলা হয়ে থাকে। উত্তরাখণ্ডকে ভারতের পবিত্র নদীর রাজ্য বলা হয়, আর ভারতের দুটি পবিত্র নদী গঙ্গা ও যমুনার জন্ম উত্তরাখণ্ডেই হয়েছে। তুঙ্গনাথ হল বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির, যা উত্তরাখণ্ডে অবস্থিত। তুঙ্গনাথ শিব মন্দিরটি 1000 বছরের পুরনো বলে বিশ্বাস করা হয়।